মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ওই যে দাদুর অপারেশন হয়েছিল সেই দাদুকে দেখতে যাচ্ছি। তো অনেকটা দেরি হয়ে গেলো, রান্না বান্না সব কিছু সেরে নিয়ে তারপরে আজকে ব্লগটা আমি শুরু করলাম। আর এখন যাব আর খানিকক্ষণ বসে দেখা করে চলে আসব। এসে আবার ভুতুকে খাওয়াতে হবে আবার। তো যাই, সোজা এসে আবার দেখা হবে। ভেতরে যেগুলো একটু বড় সেগুলো ভেতরের দিকে রয়েছে। জমজ লেবু সংযুক্তার জন্য, জমজ লেবুটা। আমি একটু যাচ্ছি, শোনা তুমি ঘরে যাও। মামা উঠবি, ওঠ ওঠ। চলে এসেছি দিদা বাড়িতে, দাদুর সাথে গল্প টল্প হয়ে গেল। এখন হচ্ছে সংযুক্তা কাকুল পাচ্ছে। কোথায় গেল? কোথায় কাকুল? কোথায়? ইয়ে দেখো ওই যে কাকরুল, এটা হচ্ছে কাকরুল গাছ, আম গাছের সাথে পুরো মানে জড়িয়ে রয়েছে। ওই যে নিচে পড়লো, ও নিচেও ঝুলছে, আমি দেখিনি। এই যে হ্যাঁ, এটা বড় কাকরুল, ভাইয়ের থেকেও বড়টা পড়ে গেল এই সাইডে। বাহ, এই তো পেকে গেছে নাকি এটা? আমি কাকরোল গাছ না কোনো সময় দেখিনি জানিস, উচ্ছে গাছ এই সমস্ত তো বাড়িতে আমার একটা আছে উচ্ছে গাছ। এসেছি আর প্রচন্ড বৃষ্টি নেমেছে, এখনো এই সাইড দিয়ে পুরো কালো হয়ে রয়েছে, কিন্তু আমার ফোনে কিছু বোঝা যাচ্ছে না। সামনে হচ্ছে গঙ্গা, তো যেহেতু আমি চলে যাব, এখনই চলে যাব, সেই জন্য আর গঙ্গাটা দেখানো হবে না। কিন্তু অন্যান্য সময় যদি কোনো সময় আসি অনেকটা সময় নিয়ে, তখন যাবো গঙ্গাতে, তখন দেখাবো। একদম ঘরের মানে এই রাস্তা আমি গঙ্গার পাশ থেকে বাড়ি যাবো। এখন রয়েছে ছাদে, এতক্ষণ কত হনুমান ছিল ছাদে। আর এখানে প্রচুর মাটির জিনিস তৈরি হয় সামনেই, মাটির ভার, মাটির ওই যে লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো সব, আমি আর আমার বর যখন আসতাম না তখন এখান থেকে নিয়ে যেতাম। অনেক লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছি, তারপরে চায়ের ভার নিয়েছি। আরে আয় রে তুই, ওয়েদারটা ভীষণ ভালো রে। মেঘগুলো কিভাবে উড়ছে, এটা আম গাছ এখানে। ও কাকরোল গাছটা এই পাশ থেকে ওই পাশেও গেছে, মৌসুমি লেবু গাছে হ্যাঁ ওটাই দেখে আমি বলছি। আর ওই পাশে হচ্ছে মৌসুমি লেবু গাছ, অনেক মৌসুমি লেবু হয়েছে। গঙ্গা বলে না প্রচুর হাওয়া দিচ্ছে, আমরা ছাদে রয়েছে একমাত্র ননদের জন্য, ও হচ্ছে এখন কাকরুল পাড়তে ব্যস্ত হয়ে গেছে। অনেকগুলো হয়ে গেছে, আরো নিচে রয়েছে, জোরে বৃষ্টি নেমেছে। সাদা রঙে যেটা দেখা যাচ্ছে গাছের নিচে, ওটা হচ্ছে গঙ্গা। আমরা ছাদের থেকে গঙ্গাটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি? হ্যাঁ অল্প দেখা যাচ্ছে। দেখ এই হচ্ছে সংযুক্তা, এখন এতক্ষণ পরে ক্যামেরার সামনে আসলো। আমি অলরেডি অন করে রেখেছি, আর ছাদে এসে পুরো দৃশ্যটাকে উপভোগ করছি, কিছু শোনা যাবে না। কারণ হচ্ছে চারিদিকে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, আমরা ননদ বলতে একটু গল্প করবো, তারপরে বাড়ি যাব, কারণ বৃষ্টির মধ্যে যেতে পারবো না। বৃষ্টি পড়ছে অনেক জোরে, বৃষ্টি পড়ছে, আর উনি এখন বৃষ্টির জলটাকে ডাকছে, আয় 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 নিচ্ছে নিচ্ছে। Thank you.
আরো সংযোগটা তো এখনো মানে চেষ্টা করেই যাচ্ছে। আর দিদা বাড়িতে প্রচুর গাছ রয়েছে মা গো, গাছ ভর্তি মৌসুমি লেবু ছোট ছোট। একটা হচ্ছে গন্ধরাজ, কাঁকরোল আরো রয়েছে, এই যে সংযুক্তার হাতে রয়েছে। আজকে লেবু আমি সবাইকে দিয়েছি, মাকে দিয়েছি, মিনিকে দিয়েছি, মামিকে দিয়েছি, প্রিয়াঙ্কাকে দিয়েছি। এখন আমি বেরিয়ে যাই, নালে অনেক দেরি হয়ে যাবে, আর এই বৃষ্টিতে ভিজলে কিছু হবে না, কারণ আমার শ্বশুরমশাইকে দেখে চোখে অপারেশন, চোখে ওষুধ দিতে হবে, তার জন্য আমাকে বেরোতেই হবে এখনই। দাদু দিদার সাথে দেখা করে নি, করে চলে যাবো। ও চশমাটা আছে, আনকুনি গাছ একটা, এমনি এমনি তোল একটা তোল গাছ এমনি তো উঠে যাবে গোড়া থেকে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তোর ইয়েই হয়, একদম হালকাই হয়। আর এখানে প্রচুর গাছ রয়েছে, এটা কি ফুল গাছ? এরকম চাই তো? হ্যাঁ, আর লাগবে না, ওই একটাতেই হয়ে যাবে। না ফুল গাছ তো, ও বসে বসে এখন দেখবি বেশ। আর না না না, ছেড়ে দে ছেড়ে দে, এটা নিজে থেকে উঠে গেল। হ্যাঁ, ওটাকে তো কাট, ব্যাস এখন পুরো রেডি। আর সংযুক্ত হচ্ছে গাড়ি মুছে দিচ্ছে, অনেক কাজ করে দিচ্ছে, তার জন্য ওকে হচ্ছে কি দেব, অ্যাওয়ার্ড তৈরি করতে দিয়েছি আমি। ওটা ওকে দেখানো যাবে না, ও হচ্ছে এই জন্য ওকে দেখাচ্ছি। আর দিদাকেও দেখাতে পারিনি, দিদা সবে স্নান করতে গেছে। যাই হোক, আমি এখন যাই, তারপরে আবার গিয়ে কথা হচ্ছে। দিয়েছে আর এইখানে দিয়ে দিয়েছে এক গাদা জিনিস, আমি ভুল ঢুকিয়েছি। না না, ভুল ঢুকাসনি, এদিকেই ঢুকে। সিটটা ওটা ইয়ে একটা 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 ফার্স্ট একটা চাপ, না না ওই যে বাটনটা চাপ পাশে নিচে নিচেটা। হ্যাঁ, ও এটা এই ব্যাপার, নেবা চাপ কি বাবা। ও দে ওটা দে, ওটা দে, ইয়ে তো মুঝে পাতা হি নহি থা, ব্যাস। এ হাসি, হ্যাঁ চলে আসলাম বাড়িতে। আর এই যে কত কি দিয়ে দিয়েছে, এখন একটু ফ্রেশ হয়ে গিয়ে আগে ভুতুকে খাই দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আসলে বৃষ্টির জন্য আটকে গেছিলাম, তাও বৃষ্টি আমার গায়ে পড়েছে, অনেকটাই ভিজে গেছি। আমি ভুতুকে খাই দিই, ভুতুকে খাওয়ানো হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চে কি কি আছে সেটা একবার দেখিয়ে দিই, বিশেষ কিছু করিনি, দেখিয়ে দিই একবার। রয়েছে ডিমের অমলেট, আর একটা কাঁচকলা ছিল সেটা দিয়ে বড়া তৈরি করে একটু আলু দিয়ে এরকম হালকা মাখা মাখা টাইপের করে নিয়েছি। আলু, বেগুন, কুমড়ো, বড়ি সব কিছু দিয়ে এটা একটা তরকারি। যখন দিদার বাড়ি থেকে বেরোলাম তখন মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছিল, শুধুমাত্র দেরি হবে বলে আমি বৃষ্টির মধ্যে ভিজে হলেও বেরিয়েছি। কারণ হচ্ছে এসে আমার মেয়েটাকে খাওয়াতে হবে, শ্বশুরমশাইকে চোখে ওষুধ দিতে হবে, খেতে দিতে হবে, সব কিছুর জন্য তাড়াতাড়ি আসতে হচ্ছে। দিদা না খায় ছাড়বে না, কিন্তু খেয়ে আসলে আমার হতো না। অনেকবার দিদা খাওয়ার কথা বলেছিলেন কিন্তু হতো না, আর ওই সময়টুকু বের করে না গেলে না সংযুক্তার সাথে দেখা হবে না, কারোর সাথে দেখা হতো না, কারণ সবাই এই সময়তেই বাড়িতে থাকে। তো ওই জন্য আমি এই সময়তেই গিয়েছিলাম, বিকেলবেলাটা ভেবেছিলাম, বিকেলবেলা আর যাওয়া হয়নি। যাই হোক, এখন আমি খেয়ে নিই, কি তারপরে অনেকগুলো কাজ আছে আমার, কাজগুলো সব সেরে আবারও বকবক করতে আসছি। কোনটা এখনই অন্ধকার ছিল, আবার এই কোনটা পরিষ্কার, কিন্তু মেঘটা হাওয়াতে উঠলো, পুরো বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বাজে 5:30, আর আমি লাঞ্চ কমপ্লিট করে অন্যান্য সমস্ত আমার যা যা করণীয় ছিল কাজ সমস্ত কিছু কমপ্লিট করে একটুখানি রুমে চলে আসলাম, আমি আমার রুমে। আমার এখন না যা অবস্থা হয়ে গেছে, দিন রাত এমন অবস্থা, দিন রাত সমান হয়ে গেছে। আর মানে আমি শুনছি যে আজকে হচ্ছে কি যেন বুধবার, কিন্তু তারপরেও মাথার মধ্যে ঘুরছে যে আজকে সোমবার। মা ফোন করে বলছে আজকে তো বুধবার, শ্বশুরমশাই বলছেন বুধবার, দিদা বলছেন বুধবার, এখানে ঢুকছে এখানে বেরিয়ে যাচ্ছে, মানে কী যে হচ্ছে আমার আমি বলে সেটা বোঝাতে পারবো না। চুলগুলো কি রাফ হয়ে গেছে, না চুলের আর ট্রিটমেন্ট করে লাভ নেই, চুল প্রচুর উঠছে, প্রচুর চুল উঠছে। হ্যাঁ, এখন কিছু করার নেই, আর উঠুক ন্যাড়া হয়ে যায় তাতে কোনো আপত্তি নেই। এই মেয়েটাকে একটুখানি আদর করে নিই, অবশ্য দেখি ঘুমোচ্ছে, ঘুমানোর সময় ডিস্টার্ব করলে নিজের খারাপ লাগে। আমি আমার কাজটাকে সেরে নিই। হ্যাঁ,
ইভিনিং। এখন আমাদের এখানে চা বসানো হচ্ছে আমার শ্বশুরমশাই, কাকাদের চা পরে হবে, ওনারা আসলে তখন হবে। আর পাশে প্রেশার কুকারে রয়েছে কাবলি ছোলা, হয় না কাবলি ছোলাই তো বলে, তো সেটা সিদ্ধ করে রেখেছি, ওটাকে আলু দিয়ে একটু হালকা করে করে নেব, আর বেশি মশলা দেবো না, কারণ রুটির জন্য যাতে খাওয়া যায়। তো এখন আগে চাটা খেয়ে নিই। রাত 1:20 আর আমি এখন রুমে চলে আসলাম, সমস্ত কিছু সেরে নিয়েছি, মানে আমার যা যা রাত্রেবেলার কাজ সব কিছু সেরে নিয়েছি। আর আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না ঘরে এসে, তো ভাবলাম মেয়ে কোথায় গেল, কি বাইরে, অনেক সময় হয়েছে ওরকম যে বাইরে বসে থাকতো কোনো সাড়া পেতাম না, আমি দরজায় তালা দিতাম, দরজায় তালা খুলে আবার ওকে আনতে হতো, আর সেটা আমার বরের দিকে বলতো যে ও বাইরে এসে সাড়া দিত না। এখন আমার মেয়ে রয়েছে এসে জানালা আর খাটের মাঝখানটাতে, মামা মামা, ভুতু ও ভুতু অভুতু, ওই যে তাকিয়েছে একটুখানি, তো ও হচ্ছে ওর বিছানাতে, ওর বিছানাটা করাই আছে, ওর বিছানাতে আসবে ঠিক রাত্রে 3:30 সময়, তার আগে আসবে না, এতক্ষণ একা ছিল তো মনে হয় দরজার ওখানে অনেকক্ষণ ছিল, তো দেখেছে যে আমি নেই, তারপরে হয়তো ও এখানে এসে শুয়েছে, এটাই করে আমার মেয়েটা। আমি কালকে যদি সারাদিনে কোনো আমি ব্লগ না করি, তাহলে পরশুদিন একটা খুব জরুরি একটা ভিডিও আসছে, সেটা হলো আমি যেভাবে ভুক্তভোগী হয়েছি, আমাকে অনেক আমার পরিচিত মানুষেরা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে, আমাকে ফোনে মেসেজ করছে, ফোন করছে, হোয়াটসঅ্যাপ করছে, যে কী করে হলো, কোন নার্সিংহোম, কী বৃত্তান্ত। আর আমারই পরিচিতর মধ্যে একজনের সাথেও সেটা হয়েছে অনেকগুলো বছর আগেই, আমার মতনই অবস্থা হয়েছে সেই দিদিটার, কিন্তু তারাও আর কি কোনো কেস করেনি, আর আমরাও আমিও ভেবেছিলাম কেস করবো, কিন্তু কেস করে কী হবে, আমি তো আমার মানুষটাকে ফিরে পাবো না, কিন্তু আমার কেস হয়তো আমি করলাম না, কিন্তু একটা ভিডিও আমার খুব জরুরি বানানো, যেটা কি না সবাই মানে অন্তত একটু শেয়ার করে দেবেন সেই ভিডিওটা আমার ছাড়ার পরে, যাতে আমার মতন ভুক্তভোগী কেউ না হয়, সবাই যাতে নিজের মানুষদেরকে ভালো চিকিৎসা দিতে পারে আর সুস্থভাবে পাশে রাখতে পারে, কারণ বড় নার্সিংহোম বলে যে চিকিৎসা, হ্যাঁ অবশ্যই চিকিৎসা ভালো, কিন্তু ওই যে কথায় আছে ডাক্তাররাই ভগবান, আবার ডাক্তাররাই হয় মানুষকে মেরে ফেলে, যেটা আমার সাথে হয়েছে, ভুল চিকিৎসা যে মানুষের প্রাণ কীভাবে নিয়ে নিতে পারে আমি তার সাক্ষী রয়েছি, আর পয়সা ছাড়া ডাক্তাররা কিছু চেনে না। যাই হোক, সেই বৃত্তান্ত এই ভিডিওটাকে বলে আর বড়ো করবো না, অলরেডি হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, আমি চেষ্টা করব সেই বৃত্তান্ত কোনো ভিডিও কালকে আনার, কালকে না আনলেও আমি এর মাঝে একদিন আনব, তো দেখি কতদূর কী করতে পারি। যাই হোক, সবাই সবার নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখবেন ভালোবেসে, আর আমাদের তরফ থেকে সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, নতুন একটা ব্লগে আবার দেখা হবে।